Assalamualaikum everyone, welcome back to Fauzia's Cooking World. আজকে আমি তৈরি করে দেখাবো KFC স্টাইল পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি। আজকাল তো KFC এর মতো চিকেন ফ্রাই গুলো বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়, তবে আমার কাছে মনে হয় বাসায় বানানো ফ্রাইড চিকেনটা KFC এর চেয়ে বেশি মজা হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। ফ্রাইড চিকেনটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। আর এজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ নিয়ে নিলাম লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ নিচ্ছি পাপরিকা গুঁড়া, নিয়ে নিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি সস। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ নিচ্ছি সয়া সস। এরপর চিকেন পিসগুলো আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে। সবগুলো মশলার সাথে চিকেনের পিসগুলো মেখে নেওয়ার পর আমি ঢেকে ফ্রিজে রেখে দিব কমপক্ষে 4 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে চেষ্টা করবেন ওভারনাইট রাখার জন্য। চিকেনটা কোট করার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করে নিব। নিয়ে নিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ গার্লিক পাউডার, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পাপরিকা গুঁড়া। এখন আমি সবগুলো মশলা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চার ঘন্টা পর চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ম্যারিনেট করার কারণে চিকেন থেকে কিছুটা পানি বের হয়েছে। এখান থেকে 2টা চিকেন পিস নিয়ে আমি ময়দায় মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে চিকেনের পিসগুলো ময়দার সাথে উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মেখে নেওয়ার পর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ঠান্ডা পানিতে ডুবিয়ে নিতে হবে 10 সেকেন্ডের জন্য। পানি ঝরিয়ে আবারও চিকেনের পিসগুলো ময়দায় দিয়ে উল্টে পাল্টে চিকেনগুলো কোট করে নিব আরও কিছুক্ষণ। কোট করা শেষে চিকেনটা এভাবে ঝেড়ে এক্সট্রা ময়দাগুলো ফেলে দিব। আপনাদের বোঝার জন্য আমি আরও একবার চিকেন কোট করে দেখিয়ে দিচ্ছি। প্রতি 2বার চিকেনগুলো কোট করার পর একবার করে ময়দাগুলো চেলে নিব যেন পরবর্তী কোটিংটা ভালো হয়। চিকেনটা দেখে কিন্তু বুঝতে পারছেন ভাজার জন্য কিন্তু একদম তৈরি। এবার খুব সাবধানে 1টা 1টা করে চিকেন দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। চিকেন দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে করে নিচ্ছি। আমার 10 মিনিটের মতো সময় লেগেছে চিকেনগুলো ভেজে তুলে নিতে। এর মধ্যে আমি বেশ কয়েকবার চিকেনগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল KFC স্টাইল পারফেক্ট চিকেন ফ্রাই। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।